কিছু কিছু সময়ে না মাছ মাংস একদমই ভালো লাগে না, ভালো লাগে এই এক টুকরো মাছের সাদা মাঠা কচুর তরকারি। এটা আমি আজকে দুপুরে রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক মজা করে খেয়েছিলাম, দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু তেমনই দারুণ ছিল। কচুটাকে পারফেক্টভাবে সিদ্ধ করে রান্না করা কিন্তু একটা ম্যাজিক আছে। তো আমি এখানে হাফ কেজির মতো কচু ছিলে নিয়েছি, এরপরে নিয়ে নিয়েছি তিন টুকরো মাছ, আর এখানে পেঁয়াজ আর জিরা বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি সরিষা রসুন এবং কাঁচা মরিচ বাটা। তো এখানে কড়াইটা গরম করে সয়াবিন তেল দিয়ে কুচুগুলো ঢেলে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ হলুদ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে, এটা যেন একদম লবণ হলুদ মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি, কচুটা সিদ্ধ হওয়ার মতন পানি দিলেই হবে। তো এভাবে করে ঢেকে দিয়েছি আমি 3-4 মিনিটের জন্য। এদিকে আমি মাছটাতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। এর জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ, এরপরে কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, এক পাশ করে উল্টে দিচ্ছি, দিয়ে এটা ভালো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা না হলে কিন্তু কচুটা খেতে খুব মজার হয় না। এখন আমি এদিকে কচুটার ঢাকনা উঠিয়ে দেখছি এটার কি অবস্থা। তো এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, পানিতে বলক আসলে বাটা মশলাগুলো দিলে কিন্তু একটা টেস্ট আসে আলাদা। তো মশলাগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কচুটার সাথে মশলাটা একদম মিশে যায়। তো এইভাবে করে আমি নেড়ে দিয়েছি কিছুক্ষণ, এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 মিনিটের জন্য। তো কচুটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, এখন দেখুন কচুটার পানি কিন্তু একটু শুকিয়ে আসছে আর কচুটাও ভালো মতন সিদ্ধ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা সিদ্ধ হয়েছে, দেখুন কতটা গলে গেছে। তো এভাবে করে কচু রান্না করলে কিন্তু অনেক মজার হয় আর গলেও যায় একদম, কচুটা না গললে কিন্তু মজা হয় না। তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, 3 টুকরো ভেজেছিলাম কিন্তু আমার ছেলে 1 টুকরো অলরেডি খেয়ে নিয়েছিল। তো এটা আমি কিছুক্ষণ অনবরত জাল করে নিচ্ছি 3-4 মিনিটের মতো, তারপরে কিন্তু এটা নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজার সেই কচুর তরকারি। তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজার হয়। এভাবে করে কচু রান্না করে দেখবেন বাসায় একদম গলে যাবে এবং পারফেক্ট স্বাদ আসবে, বাসার সবাই খুবই মজা করে খাবে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিবেন, নতুন আরেকটি রেসিপি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।